শুধু মেম্বারদের জন্য যে গেমের টিপস দেওয়া থাকে আমি হোয়াটসঅ্যাপেও কিন্তু পার্সোনাল গেম দিই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপেও পার্সোনাল গেম দিই মেম্বারদের। তোমরা যদি চাও জয়েন হতে, তাহলে কিন্তু আমার মেম্বারশিপে নেওয়ার জন্য তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করতে হবে। রেগুলার কিন্তু এরকম টিপসের ভিডিও আপলোড করা হয় রেগুলারই, কিন্তু খুব ধামাকাদার গেম পাস হচ্ছে। তুমি আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, আমি সকালের দিকে প্রত্যেক দিন ভিডিওটা আপলোড করি। ভিডিও আপলোড করার পর যখন আমার মনে হয় যে হ্যাঁ এবার গেমগুলো সব ধরতে মোটামুটি আমার মেম্বাররা খেলে দু পয়সা ভালো পয়সা কামিয়ে নিয়েছে, তারপরেই কিন্তু এই ভিডিওটা পাবলিক করা হয়, পাবলিককে দেখানো হয়। তা তোমরা যদি চাও মেম্বারশিপ নিয়ে গেম প্লে করবে, তাহলে মেম্বারশিপ নিয়ে গেম প্লে করতে পারো। কলকাতা ফটাফট খেলে মোটা মোটা টাকা হেরে বসে থাকছো, যাতে না হারতে হয় তার জন্য কিন্তু পার্সোনালভাবে একটু যোগাযোগ করতে পারো, তোমরা লাভবান হবে, ঠিক আছে? রেগুলার কিন্তু টিপসের ভিডিও যারা ফলো করে, লাইক শেয়ার কমেন্টস করে, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা ঘন্টা নোটিফিকেশনটা অন করে নেবে, ঠিক আছে? রেগুলার কিন্তু টিপসের ভিডিও আপলোড করা হয় কলকাতা ফটাফট টিপস। কলকাতা ফটাফটের 1 থেকে 8 বাজি গেমের মধ্যে আমার মেম্বারশিপ নিয়ে যারা গেম প্লে করে, রেগুলার 3 বাজি 4 বাজি পেমেন্ট হয়ে গেলে তাদেরকে বন্ধ করে দিতে বলি আমি, ঠিক আছে? কারণ অতিরিক্ত লোভ করতে গিয়ে লস হবে। এরকম তুমি যদি পেমেন্ট নিতে চাও, চিন্তা কোনো কারণ নেই, নিজের ঘরের কাছে খেলবে, ঘর আমার কিন্তু খেলবে, তুমি ওইখানে নিজের ঘরের কাছে নিজে পেমেন্ট পাবে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার টাকা খেয়ে নেবো না। যোগাযোগ করতে পারো পার্সোনালি। থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবে।